মাওলানা রুমি এত কিছু হয়েও, এত শিক্ষিত হয়েও প্রথম চরণটার মধ্যে শিরিক, সেটা কি? মাসি কেন কাঁদে, মাসি কেন কাঁদে, মাসি বলে আমাকে কেন আমার বাস থেকে আলাদা করা হয়েছে, বাসের থেকে কঞ্চি থেকে, এই জন্য আমি এসে কাঁদে যে আমি আগে ওখানে যাব। কি জন্য? মানুষ তার আত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। এটা কাদের আকিদা বলেন তো? হিন্দুদের আকিদা। মাওলানা রুমিরা ছিল, মাওলানা রুমি এবং শামসুদ্দিন, এরা সবগুলি সবাই ছিল, এই গোষ্ঠীটা ছিল গ্রিক আকিদা, এবং তারা ছিল অদ্বৈতবাদী বিশ্বাসী, এবং তার সর্বস্বরবাদী বিশ্বাসী লোক ছিল এরা। এই যে আকিদার জন্য আপনি কান্নাকাটি কেন করছেন? কি মুরিদ হইল না হইল, ওনার জীবন আমাদের কি আদর্শ? আদর্শ তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম, তাবেইন, আইমা মাতবুঈন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উনি কোনো কিছুর ভিতরে পড়েন না। আপনি কেন ওদের নিয়ে কান্নাকাটি করছেন আমাকে বলেন? ইমাম বুখারী শ্রেষ্ঠ নাকি মাওলানা রুমি শ্রেষ্ঠ? ইমাম বুখারীর মুরিদ কে? ইমাম বুখারী কার মুরিদ? ওনার পীর কে? এগুলো এই জাতীয় বিভ্রান্তি। ওই যে আবার বলছি, ব্যবসায়ীরা কিন্তু আপনাদের কাছ থেকে ব্যবসা ঠিকই করে নিছে, ও তো ওর ব্যবসা করে নিছে, মধ্যখানে আপনি লুজার হচ্ছেন। ইমানও যায় আমলও যায়, এগুলো করবেন না প্লিজ।